নমস্কার, আমরা দেখছেন সব খবর। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছে বহু মানুষ। মঙ্গলবার সাধারণ মানুষদের জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসলো বিনা পয়সার হাট। তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি শিবু সরকারের নেতৃত্বে এদিন হাট বসে। এই হাটে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। স্বামী স্ত্রী বিড়ি Yeah.
22 তারিখ জনতা কারফিউ, 23 তারিখ থেকে লকডাউন। 23 তারিখ থেকে লকডাউনের শুরু থেকে আমরা দিন আনা দিন খাওয়া মানুষদের সঙ্গে সবসময় ছিলাম এবং সবসময় থেকে আমরা চতুর্থ দফা লকডাউন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে গেছি। কোনো সময় রান্না করা খাওয়ার, কোনো সময় ডে ফুড দিয়েছি, কোনো সময় সবজি বাজার দিয়েছি, নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় আমরা দিয়ে গেছি। আর এই নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা 16 নম্বর ওয়ার্ড পরিষেবা তৃণমূল কংগ্রেস কমিটি দেওয়ার মেন উদ্যোক্তাই 365 দিন আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার আমাদেরকে যেইভাবে নির্দেশ দেয় সেইভাবে দাঁড়িয়ে থেকে আমরা এই আমাদের সম্মানীয় বিধায়কের নেতৃত্বেই আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ড পরিষেবা কেন্দ্র মানুষকে সার্ভিস দিয়ে আসছি। আর এই সার্ভিসের জন্য আমাদের আমাদের বিধায়ক হচ্ছে আমাদের মেন গার্জিয়ান। অতএব আমরা বিধায়ক যেইভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে বিধায়কের নির্দেশ মতন 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিষেবা কেন্দ্র বিধায়কের নেতৃত্ব নির্দেশ মনে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাব। আজকে আমাদের এই প্যারাবাগান উদয় সংঘ ক্লাবের সামনে বিনামূল্যে সবজি হাটের মেন উদ্যোক্তা 365 দিনই আমাদের পাশে থাকে আমাদের বিধায়ক। অতএব আমাদের বিধায়কের নির্দেশ অনুযায়ী আজকে আমরা এই বিনামূল্যে সবজি হাট বসিয়েছি। এই সবজি হাটে ঝিঙে, পটল, ভেন্ডি, উচ্ছে, কুমড়ো, বাঁধাকপি এবং বেগুন এবং 8 থেকে 10 রকম আইটেমের সবজি আমরা আজকে বিনামূল্যে সবজি হাট বসিয়ে মানুষকে দিয়েছি এবং 600 থেকে 700 লোককে আজকে আমরা সবজি দিয়েছি। এই সবজি দেওয়ার মেন উদ্যোক্তাই হচ্ছে আমাদের প্রিয় সকলের বিধায়ক অসিত মজুমদার। অসিত মজুমদার যেইভাবে আমরা নির্দেশ দেবে আমরা সেইভাবে সারা বছর মানুষের পাশে থেকে কর্মসূচি চালিয়ে যাবো।